পর্দা করলে আল্লাহ সম্মানিত করে দিবেন। ও আমার বাবারা শোনেন, একজন হিন্দু নারী, তার নাম হলো রাধা রানী, পেপার পত্রিকা এসেছিল, ইউটিউব ফেসবুকে দেখেছিলেন, রাধা রানী তার নাম, ঝিনাইদহ তার বাড়ি, শহরের ভিতরে সাক্ষাৎকারে সাংবাদিকেরা জিজ্ঞাসা করেছে, ও রাধা রানী তুমি হঠাৎ বোরখা পড়লে কেন? রাধা রানী, রাধা রানী ডাক দিয়ে বলে, আমি কেন বোরখা পড়েছি তোমরা কি জানো? ও সিরাজগঞ্জের মা, হিন্দু মহিলা রাধা রানী যদি বোরখা পরে পর্দাশীলা হতে পারে, তোমরা কেন মুসলমানের বাচ্চা, মুসলমানের বউ, মুসলমানের মেয়ে পর্দা করবে না? ওই রাধা রানী ডাক দিয়ে বলে, আমি কেন পর্দা করেছিলাম তোমরা কি জানো? সবাই বলল, কেন? হিন্দুরা তো মাথায় সিঁদুর দেয় আর শাড়ি পরে মডার্ন হয়ে চলে, তোমাদের ধর্মে তো বোরখা পরার কোনো সিস্টেম নাই, তুমি কেন মুসলমানদের ধর্মের পর্দা করতেছো? রাধা রানী ডাক দিয়ে বলে, আমি কত সুন্দর, তোমরা সাংবাদিক তোমরা কি জানো? আমি এত সুন্দর, আমি যখন কলেজে যাইতাম ছোটকাল থেকে, যখন আমার যৌবন যখন আমার শরীরের ভিতরে আসলো, আমি হিন্দু মেয়ে, আমি কলেজে যাইতাম, স্কুলে যাইতাম, আর স্কুলে যখন যাইতাম আমি, আমাকে যুবকরা শীষ দিত, ইপটিসিং করত, যুবকরা আমার চেহারার দিকে বহুতবার চেষ্টা করেছে, আমার চেহারা এত সুন্দর, স্কুলে যুবকেরাও পর্যন্ত আমাকে নষ্ট করার চেষ্টা করেছে, কিন্তু আমি রাধা রানী, আমি আমার ঈশ্বর আমার ভগবানের কাছে বলেছিলাম, আমি আমার ইজ্জতটা আমার শুধুমাত্র স্বামীর জন্য দিতে চাই, অন্য কারো জন্য দিতে চাই না। বহুত প্রেম প্রস্তাব আমার কাছে এসেছিল কিন্তু একটা কেউ গ্রহণ করেনি। স্কুল জীবন পেরিয়ে আমি যখন কলেজ জীবনে গেলাম, ঝিনাইদহ যাওয়া আসা করি, আমার বাড়ি হলো মহেশপুর, মহেশপুর থেকে যখন আমি এই সমাজে ঝিনাইদহ কলেজে যখন আসি, আমি বারবার, একবার নয় দুইবার নয়, বহুতবার আমি হামলার শিকার হলাম। ওই বেইমানের আমার সুন্দর চেহারা দেখে নিজেকে ঠিক রাখতে পারে না, এবং যখন হামলা করা হলো, হামলা করতে করতে আমি সিদ্ধান্ত নিলাম, ও আমার ভগবান, আমি তোমার কাছে বলি, আমি কেমন করে বেঈমানদের এইভাবে মুক্তি পেতে পারি? বাড়িতে বসে চিন্তা করলাম, চিন্তা করতে করতে আমার মাথায় আসলো, কারণ অনার্সের মেয়ে অনেক কিছু বোঝে, কারণ মুসলমান বান্ধবী আছে, চিন্তা করতে করতে বলল, আমি কি পারি না মুসলমানদের বোরখা পড়তে? কারণ মুসলমান মেয়েরা যারা বোরখা পরে ওদেরকে কাকের মতো দেখা যায়, আর বোরখা পরে সুন্দর করে রাস্তা দিয়ে যায়, কেউ বুঝতে পারে না ভিতরে কে আছে, কেমন সুন্দর রাস্তা দিয়ে যখন যায়। মা, তোমাদের কাছে দাবি করব, বোরকা কোনো ফ্যাশনের জিনিস নয়, বোরকা হলো আল্লাহর একটা বিধান, পর্দার একটা সিস্টেম, এমন বোরকা বানাবেন কোনো রঙিন বোরকা নয়। রাসূল বলেছে, বোরকার সাইজ হবে, পর্দা করার সাইজ হবে, রাস্তা দিয়ে যখন নারীরা যাবে দেখতে কাকের মতো দেখাবে, কাকের মতো একমাত্র কালো বোরকাই দেখায়, অন্য কোনো বোরখা দেখায় না। এই জন্য বলবো, রাধা রানী চিন্তা করলো, আমি কালো বোরখা পরে কাকের মতো রাস্তা দিয়ে বের হব। রাস্তা দিয়ে বের হয়েছে, সাংবাদিক ধরেছে, ও রাধা রানী তুমি বোরখা পরেছো কেন? রাধা রানী বলে, আমি হিন্দু মহিলা হয়ে বোরখা পরলাম আমার ইজ্জত হেফাজত করার জন্য। আমি বলবো, ও মুসলমান নয়, গোটা পৃথিবীর হিন্দু মুসলমান খ্রিস্টান সব মহিলাদেরকে ডেকে আমি রাধা রানী পেপারের ভিতরে আমার নিজস্ব লেখা উপস্থাপন করলাম, সাংবাদিকের মাইকের সামনে বলল, তোমরা যদি যুবকদের এই অশালীন আর যুবকদের খারাপ নজর থেকে বাঁচতে চাও, তোমরা যদি পৃথিবীতে সম্মানিত হয়ে নিজের ইজ্জত যদি হেফাজত করতে চাও, আমি মুসলমানদের বিধান বুঝি না, আমি বুঝি সকল মহিলারা পর্দা করে বোরখা পরে রাস্তায় চলাচল করো, চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে জবান ছেড়ে দিয়ে বলুন আল্লাহু আকবার। তাহলে একজন হিন্দু নারী যদি বোরখার পক্ষে কথা বলতে পারে, আমি তো মুসলমানের বাচ্চা, ও মা আপনারা তো মুসলমানের সন্তান, আপনার বাবা মুসলমান, দাদা মুসলমান, আপনারা সকলে মুসলমান, এই জন্য বলবো প্রত্যেকটা মা,
আজকের মাহফিলটা সার্থক, প্রত্যেকটা বাবা সিদ্ধান্ত নেন, প্রত্যেকটা স্বামী সিদ্ধান্ত নেন, আজকের রাতে বাড়িতে যাব, গিয়ে আমার বাবাকে, প্রত্যেকটা বাবা আমি আমার মেয়েকে বলবো, মা জান্নাতে যদি যেতে চাও পর্দা বোরখা ব্যবহার করো। আর আমার সেই সুন্দরী আমি বলবো স্ত্রীকে, বলবা ও স্ত্রী তুমিও জান্নাতে যাও, আমিও জান্নাতে যাই, বোরখা ব্যবহার করো। সকলে মনে যদি বোরখা ব্যবহার করি আমার ভাইরা, আপনাদের ইজ্জত ভালো থাকবে, আল্লাহর কাছেও সম্মানিত হবেন। আল্লাহ আমাদের সকলকে এমন কাজ করার তৌফিক দান করে দেয়। জোরে বলেন আমিন। চিৎকার করতেছিল কেন জানেন? মহিলা বারবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে পড়ে যাচ্ছিল। ওমর বলছে তুমি বিয়ে করবা কি করবা না সেটা খালি বলো, আল্লাহু আকবার বলতেছো কেন? মহিলা বলছে আমি এমন কিছু দেখতেছি। হযরত ওমর তাকে উপস্থাপন করে বলল, মহিলা তুমি কি দেখতেছো একটু বলো। মহিলা বলছে আমি এমন একটা জিনিস দেখেছি যে আমাকে পাগল করেছে। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। মহিলা বলছে আমি কোরআনের বিধান লঙ্ঘন করেছি, আমার ছেলেকে আমি আমার ছেলেকে অস্বীকার করেছি এবং আমার ছেলের সঙ্গে আমার বিবাহ হবে। এই কথা শুনে আমার দুনিয়াতে আযাব শুরু হয়ে গিয়েছে। সেই আযাবের এক নাম্বার কথা হচ্ছে আমি আমার নিজের চোখে কিয়ামতের ভয়াবহ দৃশ্য আমি দেখতে পাচ্ছি। ওই ভয়াবহ দৃশ্য যেন দেখা যাচ্ছে পেটের ভিতর থেকে সন্তানগুলো খসে পড়তেছে, কিয়ামতের মাথার উপরে একদম সূর্য যেন দাউ দাউ করে জ্বলছে, এটার দিকে আমি ফিট হয়ে যাচ্ছি। তাহলে বলছো শোনো, তাহলে তুমি কেন সন্তানকে অস্বীকার করতে গেলা? তোমার কি দরকার আছে? প্রত্যেকে তো তার মা বাবা প্রত্যেকে তো সন্তানকে নিয়ে রাখে। বলছে আমি সন্তানকে অস্বীকার কারণ হচ্ছে একটা, আমি গরিব মানুষ, আমার কোনো সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই, চিন্তা করেছি এটি ওমরের সমাজ, এটি কোরআনের সমাজ, এটি ইসলামের সমাজ, এই সমাজে প্রত্যেকটা মানুষের অধিকার আছে, আমি যদি আমার ছেলেকে ইয়াতিম বানায় দেই তাহলে হযরত ওমরের দরবারে গেলে ওমর আমার সন্তানের থাকার ব্যবস্থা করে দিবে, খাওয়ার ব্যবস্থা করে দিবে। এই জন্য আমি আমার সন্তানকে জীবনে 22 বছর হয়ে গেল অনেক কিছু দেবার চেষ্টা করেছি, কিন্তু আমি বিধবা মহিলা কিছুই দিতে পারি নাই, এই জন্য আমার সন্তানকে শেষ ব্যবস্থা হযরত ওমরের দরবারে এসে কোরআনের কাছে এসে তার একটা ব্যবস্থা করে দিতে চেয়েছিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন আর ডাক দিয়ে বললেন, কোন মা তার সন্তানকে অস্বীকার করতে পারে না, এই মুহূর্তে তুমি তোমার সন্তানকে বুকে টেনে নাও। সে সন্তান বলে বুকে টেনে নিয়ে বললেন, আল্লাহ ভুল হয়েছে আমাকে মাফ করে দাও। হযরত ওমর বললেন, যারা অসহায় আমার কোরআনের কাছে আসবে, এটি কোরআনের সমাজ, আমি ব্যবস্থা করে দিব। ও মহিলা, তোমার সন্তানের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে আমি ওমর করে দিলাম। জোরে বলেন, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই জন্য কোরআন মানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আজকের মাহফিলের মেসেজ হচ্ছে, লাস্ট কথা আমার মেসেজ হচ্ছে, আজকে যে সূরা আনফালের 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম, কোরআন মানে জিকির, দুনিয়ার যেগুলো জিকির আছে এগুলো জিকির নয়, জিকির হচ্ছে আল্লাহর নামের জিকির, আফদালুল জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো বাবার নামের জিকির হবে না, সবচাইতে বড় জিকির হচ্ছে আমার কোরআন। আপনারা কোরআন তেলাওয়াত করবেন, মাদ্রাসায় সন্তান দিবেন, মাদ্রাসার সাথে মহব্বত রাখবেন। রাসূল বলেছে হয় আলেম হও না হয় আলেমকে সম্মান করো, না হয় আলেমের ছাত্র হও, না হয় একটা ছেলেকে আলেম বানাও, কিন্তু 5 নাম্বারটি হয় না, আলেমকে অসম্মান করো না, দুনিয়াতে ধ্বংস হয়ে যাবা। এই জন্য এই মাদ্রাসা আপনাদের জন্য নিয়ামত। রাত 3টার দিকে আপনাদের এই মাদ্রাসায় উঠে ছেলেরা কোরআন শরীফ তেলাওয়াত করে এই আশেপাশে যত কবরস্থান আছে আল্লাহ তাদের কবরের আযাব হালকা করে দেয় কোরআনের আওয়াজের বিনিময়ে। আল্লাহ তোমার কাছে দোয়া করে আজকের মাহফিল থেকে আগামী বছর আল্লাহ তুমি সুন্দরভাবে মাহফিলের আয়োজন করার তৌফিক দান করো। আর এই মাদ্রাসার জন্য দোয়া করি আল্লাহ দাওরা হাদিস মাদ্রাসা হিসাবে কবুল করো। এই মাদ্রাসার সভাপতি, এই মাদ্রাসার সেক্রেটারি, এই মাদ্রাসার মুহতামিম, আমি দেখেছি কি রাজকীয় জায়গা বানাইছে আল্লাহ, মানুষ তার বাড়ি সুন্দর করে। এই মাদ্রাসার সেক্রেটারি, এই মাদ্রাসার সভাপতি, এই মাদ্রাসার প্রধান, আপনারা যারা টাকা দিলেন পয়সা দিলেন, আপনাদের শ্রম, এই এলাকার সমস্ত মানুষদের ভালোবাসা, কাউন্সিলর সাহেব সহ সকলের ভালোবাসায়, মেয়র সাহেবের ভালোবাসায় এই সুন্দর একটা রাজকীয় মাদ্রাসা হয়েছে। আল্লাহ তোমার কাছে এই গভীর রাতে দোয়া করি এই মাদ্রাসাকে দাওরা হাদিস মাদ্রাসা পর্যন্ত কবুল করো। জোরে বলেন আমিন।
আল্লাহ তোমার কাছে কি বলবো, দুইটা ছেলে হাফেজ হয়েছে, জীবনে কোন কাজ যদি আমাদের কবুল না হয় আজকে দুইটা হাফেজের বিনিময়ে এই যারা মাদ্রাসার খেদমত করে আল্লাহ তাদের খেদমতকে কবুল করে নাও, যারা বলেন আমিন। আপনাদের মাঝে আমি বিদায় নিতে চাচ্ছি, আমি আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি, অনেক রাত পর্যন্ত উঠেছি, অনেক রাত পর্যন্ত কথা বলেছি।